বিভিন্ন প্রান্তে ইন্ডিয়া জোটে যে পোস্টার সেখানে দেখা যাচ্ছে মমতা অভিষেক সেলিম সুজন চক্রবর্তী অধীর রঞ্জন চৌধুরী তাদের সবার ছবি দিয়ে সেখানে বলা হচ্ছে ইনকলাব বন্দে মাতরম এই ধরনের চৌথ স্লোগান দিয়ে সেখানে পোস্টার দেওয়া হচ্ছে ইন্ডিয়া জোটের সমর্থনে। মমতা সেলিম দাবি করছেন যে এটি তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে ছড়ানো ষড়যন্ত্র। তারপরে সিপিআইএম জোটে নেই, মমতা সেলিম কি বলতে চাইছেন? ফুকি জোটে সিপিএম নেই, সীতারাম ইয়েচুরি নেই, দলের সিদ্ধান্ত নেবার শেষ ক্ষমতা কার? মোহাম্মদ সেলিমের না সীতারাম ইয়েচুরি, অজিত চৌধুরীর না সোনিয়া গান্ধী? আসলে এই জোটটাই আমরা চাই, খুব ভালো কথা, এটাই তো দরকার। মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা, মানুষের কাছে একটা কমিটমেন্ট রাখতে গেলে এটা দরকার। আমরা তো প্রথম থেকেই বলছি মোহাম্মদ সেলিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে শুরু করবেন, আর ওই দিক থেকে অজিত চৌধুরী আর মমতা ব্যানার্জি কালিম্পং থেকে, একদম দারুণ ব্যাপার, জমাট জোট। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, সুভাষ সরকারের বিরুদ্ধে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে তার নিজের এলাকায় তাকে কার্যত পার্টি অফিসে বন্ধ করে রাখা হয়েছিল, তার বিয়ের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ করা হয়েছিল। এবারে দেখা যাচ্ছে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, তারা নিজেদের বিজেপি কর্মী বলে তুলে ধরছেন এবং বলছেন যে সুভাষ সরকার এলাকায় সময় দেন না, কর্মীদের পাশে দাঁড়ান না, কর্মীদের বিপদে ফেলে দেন ইত্যাদি বলে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তার নিজের লোকসভা কেন্দ্রে বিক্ষোভ, কি বলবেন? দেখুন, বিক্ষোভটা কারা দেখিয়েছে? তৃণমূল কংগ্রেসের লোক দেখিয়েছে কি বিজেপি দেখিয়েছে বিজেপির হাতে নিয়ে, কিংবা স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেখিয়েছে? এটা তো আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। এটা দলের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর এবং অনভিপ্রেত, আমাদের মতো দলে বারবার এরকম কেন হচ্ছে সেটাও গুরুত্ব দিয়ে দল বিবেচনা করছে। অদূর ভবিষ্যতে এই সমস্যা মেটানোর জন্য দল দায়বদ্ধ আছে।